আমাদের যারা জনপ্রতিনিধি হবেন সম্মানিত জনপ্রতিনিধি হবেন তারা তাদের সম্পত্তির হিসাব বা যেটা দিতে হয় ফলকনামা সেটা তারা সঠিকই দিবেন যদি কেউ সঠিক না দেয় তার জন্য ব্যবস্থা কমিশনে থাকবে আর যদি এমন কিছু হয় আমরা আমাদের আইনের আওতায় সেই সকল দুর্নীতিবাজকে যারা আনার ইনকাম করে সম্পদ লুণ্ঠন করেছে দেশের মানুষের সে সেগুলো আমরা আনার্ট করে জনসমুখে আমরা তাদের চরিত্র তুলে